বাবা বলেই ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। বাবা যেন কিভাবে বুঝে গেছিলেন ছোট্ট ছেলেটি তার যখন বড় হবে অনেক অনেক নাম করবেন। প্রিয় শ্রোতা ঠিক বুঝে গেছেন আমি কাকে নিয়ে আজকে গল্প করতে চাইছি। আমাদের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে প্রাণের মানুষের আয়োজনে আজ উপস্থিত আছেন সঙ্গীত তারকা আগুন। গল্প করব তার সাথে। সঙ্গীত তারকা আগুন, আমাদের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে আপনাকে সুস্বাগতম। থ্যাংক ইউ কেয়া, কেমন আছো তুমি? খুব ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, সবাই জানে। তারপরে বলছি, চলচ্চিত্রকার, সঙ্গীতজ্ঞ প্রয়াত খান আতাউর রহমান এবং নজরুল সঙ্গীতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত নীলফার ইয়াসমিনের একমাত্র ছেলে তো আপনি। বাবা মা সম্পর্কে একটু কি আমরা জানতে পারি? আমার বাবা ছিলেন এক কথায় বলতে গেলে আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আর মাকে দেখেছি একদম নিয়মানুবর্তী একজন মানুষ। আমি দুজনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আচ্ছা, আমরা যদি শুরু থেকে গল্পের শুরুটা শুরু করি, শিল্পী আগুনের বেড়ে ওঠাটা কোথায় হয়েছে, আমরা কোথা থেকে পেয়েছি তাকে? বেড়ে তো উঠেছি ঢাকাতেই। তারপর জন্মস্থানটা ঢাকায়? হ্যাঁ, জন্মস্থান ঢাকায়। আচ্ছা, তারপরে তো গানে আসা। আমার ম্যাট্রিকের পরে আমরা একটা ব্যান্ড ফর্ম করি, সেই ব্যান্ডটার নাম হচ্ছে সাডেন। সেই সাডেন দিয়েই আমার যাত্রা শুরু। সাডেনের অ্যালবাম বের হলো যখন, তখন একটু বিভাগীয় শহরগুলোতে বেশ নামডাক হলো যে আগুন নামে নতুন একটা গায়ক এসেছে, আগুন ঝরাতে এসেছে। সেই তো। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে এই যে আগুন নামটা, একটু ডিফারেন্ট নাম, সচরাচর দেখা যায় না, এটা কার দেওয়া ছিল? আমার জন্ম হয়েছে 1971 সালের 9 ফেব্রুয়ারিতে। তো 71-এ যখন আমার জন্ম হয়েছে তখন চতুর্দিকে আগুন জ্বলছে বাংলাদেশে, স্বাধীনতা যুদ্ধ, এবং সেই পটভূমিতে আমার বাবা আমার নাম রাখলেন আগুন। তার মানে বাবার দেওয়াই ছিল নামটা। হ্যাঁ, গানটা আগেই ছিল কিন্তু অভিনয় কি বাবার হাত ধরেই তো আসা? হ্যাঁ, আমার যখন 7 বছর বয়স তখন কবি জসীমউদ্দিনের উপরে একটা ডকুমেন্টারি ফিল্মে আব্বা প্রথম আমাকে কাস্ট করেন। আমি জসীমউদ্দিনের ছোটবেলার ভূমিকায় অভিনয় করি। তখন বোঝার আগে হয়ে গেছে একদম। 1997 সালে এখনো অনেক রাত, এই ছায়াছবিতে কিন্তু আমরা শিল্পী আগুনকে দেখেছি, বাবার হাত ধরেই আসা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই ছবিতেও বাবা আমাকে দিয়ে একটা মুক্তিযোদ্ধার চরিত্র করিয়েছিলেন। তো অল ক্রেডিট গোজ টু আব্বা, বিকজ তখন আমি এই কাজগুলো, অভিনয় জিনিসটা একেবারেই বুঝতাম না, আব্বা করিয়ে নিয়েছেন আমাকে দিয়ে। এভাবেই আমার অভিনয়ের যাত্রা শুরু বলা যেতে পারে। আচ্ছা, সেই ছায়াছবি থেকে ছোট্ট একটি গান কি আমরা শুনতে পারি? বেশ কয়েকটি গান ছিল। ও আমার জন্মভূমি তুই স্বাধীন হবি কবে, এই গানটি গিয়ে আমি 22 পুরস্কারও পেয়েছিলাম। আমি শোনাচ্ছি। ও আমার জন্মভূমি তুই স্বাধীন হবি কবে, স্বাধীন হবি কবে, আমার জন্মভূমি তুই স্বাধীন হবি কবে, আর কত দুঃখ নিবি এই যুদ্ধ শেষ হবে কবে, ও আমার জন্মভূমি তুই স্বাধীন হবি। চমৎকার। সম্প্রতি আপনার একটি অ্যালবামে কিন্তু আমি পেয়েছি না ফেরার দেশে এই গানটি, আরও বেশ কিছু গান আছে চমৎকার। তবে আমার যেটা মনে হয়েছে, না ফেরার দেশে এই গানটি সম্পূর্ণ বাবা মাকে ঘিরেই গানটি হয়েছে। হ্যাঁ, 1988 সালে যে সাডেন ব্যান্ড প্রতিষ্ঠিত হয়েছিল, হ্যাঁ আমার যদি ভুল না হয় 1988 সাল ছিল এটা। তো এই ব্যান্ডে আসাটা কিভাবে ছিল? ব্যান্ডে আমাদের 3 মেম্বার আগের থেকেই ছিল, ওরা ভিন্ন নামে একটা ব্যান্ড করতো, লেনিন, দীপ আর রাশেদ। তো আমরা যখন ম্যাট্রিক দেই তখন আমাকে আর আমার ব্যান্ডের আরেকজন, আমার সহপাঠী সুমন, এই দুজনকে ওরা কল করে যে আমাদের সাথে জয়েন করবেন কিনা, আমি অ্যাজ এ ভোকাল আর সুমন অ্যাজ এ বেস গিটারিস্ট। তো এই 5 মিলে আমাদের যাত্রা শুরু হয়ে গেল সাডেনের, এবং বেশ জোরে সোরেই আমাদের পদচারণা প্রতিফলিত হলো সমাজে। বাহ, তো সাডেন ব্যান্ডের থেকে কি
আমি জানি বাবা মার হাত ধরেই আসা, বাবা মার কাছ থেকে হাতে খড়ি নেওয়া, তারপরও একটা শেখার ব্যাপার আছে না, যে সঙ্গীতের হয়তো এই গুরুর কাছে শেখা বা ওই গুরুর কাছে শেখা, এমন কি কেউ আছেন? না, তেমন ভাবে বলতে গেলে আমার তো কোনো গুরু নেই। আসলে এমন একটা পরিবেশে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, যে গানই আমার জীবন হয়ে গেছে এবং গানই আমার সবকিছু হয়ে গেছে নিজের অজান্তে। বাহ, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। বাহ, দুই দুয়ারি ছাচি বিজ্ঞান। আর আমার ভুল না হলে মাকসুদ জামিল মিন্টুর সুরে এটা, আর কথাটা হুমায়ুন আহমেদ নিজেই লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, এই গানটা শুনবো, তবে হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে একটু শুনতে চাই। আমার দেখা জীবনে মিস্টেরিয়াস দুটো মানুষ, সেই দুটো মানুষের একটা হচ্ছে আমার বাবা, আরেকজন হচ্ছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ একজন কথার ম্যাজিশিয়ান এবং মানুষ হিসাবে তার সাথে মিশতে গেলে দেখা যাবে তিনি একটা মিস্টেরিয়াস ম্যান এবং তিনি একটা শিশুর মতো মানুষ, তিনি একটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। হুমায়ুন চাচার সাথে আমার কাজ করার সৌভাগ্য বেশ অনেকগুলোই হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য একেবারে যদি বলা যায় আমার ব্যক্তিগত প্রিয় সেটা হচ্ছে ঘেটুপুত্র কমলা সিনেমাটা। সেই সিনেমাতে আমি একজন পেইন্টারের রোলে অভিনয় করি। এই ছবিতে কাজ করতে গিয়েও দেখেছি হুমায়ুন চাচার ভার্সাটাইলিটি কতখানি বড়। মানে হুমায়ুন আহমেদ সম্বন্ধে আসলে বলে শেষ করা যাবে না। একদম, এই গানটা একটু শুনতে পারি? মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে নামবো রাজপথে, চারিদিকে ঝলমলে রোদ, কেটে যাবে আধারে দি ছায়া অবধ, চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন, হয়তো শিশির কণারও আছে শুধু তার একান্ত একা। প্লেব্যাকের আসার গল্পটা, প্লেব্যাক সিঙ্গার সঙ্গীত তারকা আগুন, টার্নিং পয়েন্ট হিসেবে যে মুভিতে কাজ করা, একদম একদম। আমাকে তো আলম চাচা একদিন ফোন করে আমার মাকে বললেন, মানে আমাকে ফোনটা করেছিলেন কিন্তু কথা হয়েছিল মার সাথে যে ভাবি আপনাদের ছেলেটারে আমাদের দিয়ে দেন। তো আম্মা বললো যে আপনাদেরই তো ছেলে নিয়ে যান। আমার সাথে যখন কথা হলো তখন আমাকে বললো যে প্লেব্যাক করবা নাকি, আমি তো একেবারে মানে আকাশ থেকে পড়ার মতন ব্যাপার একটা প্লেব্যাক। তখন বয়সটাও তো খুব কম ছিল, আমার বয়স তখন একুশ। তো এই অফার পেলাম, আমার প্রথম রিলিজ ছবি কেয়ামত হে কেয়ামত এবং প্রথম রুনা লায়লার সাথে গান গাওয়া, হয়তো মানে অদ্ভুত এক এক্সপিরিয়েন্স। মানে একটা স্বপ্নেরও ব্যাপার ছিল এমনই একটা। তখন আসলে স্বপ্ন দেখাটা শিখিনি, তখন তো আসলে ব্যান্ডের জোরে এতই মানে তারুণ্যের দীপ্ততা যে বুঝেই উঠতে পারিনি যে কি অসাধ্য সাধন করে ফেললাম। এই বয়সে এসে বুঝি যে আসলে অসাধ্য সাধন করেছিলাম সেই একুশ বছর বয়সে। কেয়ামত হে কেয়ামত রিলিজ হওয়ার সাথে সাথে আমার জীবনটা একেবারেই পাল্টে গেল, একদম চেঞ্জ। প্রতিদিনই প্লেব্যাক, প্রতিদিনই দৌড়ঝাঁপ এই স্টুডিও থেকে, কারণ টার্নিং পয়েন্টটা শুরু হয়ে গেল একদম। আমরা কিন্তু সেই গানে একটু যেতে পারি যেটা রুনা লায়লা এবং আগুনের ডুয়েট ছিল। এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয়ে ভালোবাসা, আগুন যে স্বপ্নগুলো দেখত, শিল্পী আগুন কি সেই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে? আমি আসলে স্বপ্ন দেখতাম বললে ভুল হবে, কিভাবে যে এই আমার পথ পরিক্রমা
আমি নিজেই বলতে পারবো না যে স্রোত আসলে আমাকে টানতে টানতে যে কোথায় নিয়ে গেল, এখনো যে কত কিছু করার বাকি এবং কি যে করব আসলে কিছুই জানি না। সব কিছু সময়ের তালে তালে একটার পর একটা হয়ে যাচ্ছে কেমন করে জানো। আমি কিন্তু একটি স্বপ্নের কথা আমি জেনেছি যেটি খুব কম মানুষ জানে। শিল্পী আগুন আমরা তাকে পেয়েছি সঙ্গীত তারকা হিসাবে, অভিনয়তে আসা সেটা পেয়েছি, অ্যাঙ্কর হিসাবেও আমরা পেয়েছি, কিন্তু মিউজিশিয়ান হিসাবেও কিন্তু আমরা আগুনকে পেয়েছি। কারণ শ্রোতা দর্শকরা হয়তো জানে না, শিল্পী আগুনকে হয়তো দেখে শুধু গিটারিস্ট হিসাবে, কিন্তু উনি অনেকগুলো ইনস্ট্রুমেন্টই বাজাতে পারেন। আমি একটু শুনি কোন কোন ইনস্ট্রুমেন্ট আপনি বাজাতে পারেন। আমি আসলে ওই যে জ্যাক অফ অল মাস্টার অফ নান ওই অবস্থা হয়েছে, বাজাতে তো পারি অনেক কিছুই। ছোটবেলায় বাঁশি বাজাতাম, আর বাঁশি না মানে প্লেন ফ্লুট, মাউথগান বাজাতাম বেশ ভালো, আর গিটারটা তো সাথে আছেই। বাহ, আরেকটি কথা বা গল্প একটু শেয়ার করতে চাই আমার শ্রোতাদের সাথে। শিল্পী আগুন যে অনেক ভালো লেখেন, অর্থাৎ গীতিকার হিসেবেও আমরা পেয়েছি, একটি গান আমি শ্রোতাদেরকে বলতে চাই, আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। এই গানটি কিন্তু শিল্পী আগুনের নিজের লেখা। এই গল্পটির গল্প আমরা এবার শুনব। মধ্যখানে হঠাৎ করে একবার মাথার মধ্যে ভূত চাপলো যে আমি আর গান গাবো না। এটার কারণ হচ্ছে যে 94-95 এর দিকে হঠাৎ করে এত অখাদ্য কুখাদ্য মানুষজন গান গাওয়া শুরু করলো যে আমি খুবই মানে বিরক্তি বোধ করে ডিক্লেয়ার দিলাম যে আমি আজকে থেকে আর গান গাবো না অডিওতে। ডেফিনেটলি আমি প্লেব্যাক করে যাচ্ছিলাম তখন অনেক, কিন্তু অডিওতে আমি আর গান গাবো না। এই খবরটা গেছে বাচ্চু ভাইয়ের কাছে, আয়ুব বাচ্চু। উনি শুনে আমাকে ডেকে পাঠিয়ে বললেন যে তুই কি পাগলামি শুরু করলি, যে বলেছিস বলে তুই গান গাবি না। আমি বলেছি যে হ্যাঁ বস, আমি আর গান গাবো না অডিওতে। তো উনি বললেন, প্রায় 2 বছর মতন আমি গ্যাপ দিয়েছিলাম অডিওতে, তখন উনি আমাকে ডেকে বললেন যে আগুন তুই আমাকে 2টা গান লিখে দে, আমি একটু সুর করি। আমি বললাম যে আপনি কার জন্য সুর করবেন, আমার জন্য? আমি তো গান গাবো না, বলছি গান গাবো না, বাস গাবোই না। তো বাচ্চুভাই বললেন আচ্ছা ঠিক আছে, তোর গাওয়ার দরকার নাই, তুই আমাকে লিখে দে 2টা গান। তা আমি পতেঙ্গা সি বিচে গেলাম, ওইটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা চিরগঙ্গার পতেঙ্গা সি বিচ। সেখানে গিয়ে আমার অনেক ক্রিয়েশন হয়েছে, এবং যখন মন খারাপ হয় আমি সব কিছু ফেলে টেলে পতেঙ্গা সি বিচে গিয়ে একা বসে থাকতে, একদম লোনলি, গিটারটা সাথে থাকে, মাথার গানও থাকে সাথে, যে আমি একা থাকতে খুব ভালোবাসি। তো সেই সি বিচে গিয়ে প্রথম লাইন বের হলো যে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। চমৎকার, আমরা একটু গানে চলে যাই তাহলে। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। যে আধুনিক বা প্লেব্যাক সিঙ্গার হিসাবে পেয়েছি তা না, রবীন্দ্রসঙ্গীত পেয়েছি, দুটো লাইন হয়ে যাক। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। আমাদের দেশের স্বনামধন্য শিল্পী সাবিনা ইয়াসমিন, সে তো আপনার ছোট খালা, এটা আমরা সবাই জানি। সেই ছোট খালার সঙ্গে যখন এই প্লেব্যাকে কাজ করছেন কেমন লেগেছিল? আসলে বুথের মধ্যে যখন আমি আর খালাম্মা ঢুকি, তখন মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর সাথে সাথে খালাম্মা আমাকে একটা কথা বলেছিলেন যে আগুন রে, আমি কিন্তু এখন তোর খালা না, আমি তোর প্রেমিকা। বাহ, এবং এই ভেবে তুই গানটা গাবি। আমি আসলে সেই ভেবেই গানটা গেয়েছিলাম, এবং গানটা এত বেশি শ্রোতাপ্রিয়তা পেল যে বলা যাবে না। আসলে কতটা সহজ করে দিলেন তিনি আপনাকে। হ্যাঁ, আমরা এবার গানে চলে যেতে চাই। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
চার পাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে পাই খুঁজে পাই পাশাপাশি থাকবো বুকে ধরে রাখবো হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে তার নাম ভালোবাসা তার নাম প্রেম চমৎকার সেদিন দেখা হয়েছিল সন্ধে বেলায় দুটি দোয়েলের পাশে 8 বছর পরে কি মনে পড়ছে কিছু এটা একেবারে নিজের বউর কথা মনে পড়ছে তার সাথে আমার দেখা হলো যে সেদিন দেখা হয়ে গেল শিশু একাডেমিতে ও নৃত্যশিল্পী আমার ওয়াইফ তান্না ওর নাম আমার প্রাণ প্রিয় তান্না আর ওকে নিয়েই লেখা হয়েছিল এই গানটা সেদিন দেখা হয়ে গেল প্রেম নিবেদন মনে হয় এভাবে একদম সাথে সাথে প্রেম নিবেদন যেদিন দেখা হলো তার 2 মাসের মধ্যে বিয়ে এবং আমরা জানি কিন্তু খুব ভালো আছেন তার পরিবারকে নিয়ে শিল্পী আগুন তো বাবাও হয়েছে আমার 2 ছেলে বড় ছেলের নাম মিছিল ওর 21 বছর বয়স আর ছোটটার নাম মশাল ওর 12 বছর বয়স আচ্ছা মিছিল তো আপনার সাথে গান করছে ও তো গিটারিস্ট হিসেবেও ভালোভাবে কাজ করছে অভিনয় হচ্ছে আমার ছেলেটা ওই জন্মগতভাবেই শিল্পী হয়ে পয়দা হয়েছে এর বেশি আর কিছু বলার নাই ও মিউজিক ছাড়া কিছু বোঝে না সবশেষ গান আমরা বাবা বলে ছেলে নাম করবে এই গানটি রাখবো আসলে বাবা বলে ছেলে নাম করবে কেমন করে যেন কাকতালীয় ভাবে সিনারিওটা মিলে গেছে বাবা আসলে ভেবেছিলেন কিনা আমি আসলে জানি না তবে হয়তো মনে মনে আশা করেছিলেন যে আমার এই ছোট ছেলেটা অনেক নাম করবে একদিন ক্রেডিট গোজ টু আলম খান আলম চাচা জোড়ে এবং কেয়ামত থেকে কেয়ামতের সিনেমাটার বদরুতে আজকে আমি আগুন শিল্পী আগুনকে আমরা পেয়েছি অভিনয় শিল্পী হিসাবেও পেয়েছি অ্যাঙ্কর হিসাবেও পাচ্ছি এই 3টি ক্ষেত্রে আগুনের কি মনে হয় কোনটি খুব সহজ কিংবা কোনটি তাকে বেশি আকর্ষণ করে আমি গায়ক আগুন হিসেবে পরিচিতি আমার যেটা আছে ওটাতেই আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট আগুন আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন ট্রান্সক্রিপশন সার্ভিসের এই স্টুডিওতে আপনাকে আমরা পেয়েছি অনেক ধন্যবাদ আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি থ্যাংক ইউ সো মাচ প্রিয় শ্রোতা আজকে প্রাণের মানুষ ছিলেন আমাদের শিল্পী সঙ্গীত তারকা আগুন আজ এ পর্যন্তই আগামীতে আবারও নতুন কোন তারকার সাথে গল্প হবে সে পর্যন্ত ভালো থাকা চাই বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনের বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা